আমাদের চ্যানেল AK18 নিউজ যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমি অঞ্জনা রায়, আমার BTC কোটল 8816, আমি জলপাইগুড়ি জেলা থেকে বলছি। আমার যে টেটটি সেই টেটটি হলো বিজনেস অ্যান্ড কমার্স, এবং আমার সাবজেক্ট হলো ভোকেশনাল পেপার 1 এবং ভোকেশনাল পেপার 2, এবং আমি লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াই। তো যাই হোক, করোনা মহামারীর যে বিশ্বজুড়ে যে করোনা মহামারীর প্রকোপ চলছে, সেই জন্য আমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তো আগামী দিনে পরীক্ষাটি আবার যখন ঘোষণা করা হবে, সেই জন্য আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা নিজেরা পড়াশোনা চালিয়ে যাও, এবং সিলেবাস অনুযায়ী তোমরা নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করো বাড়িতে বসেই। তা আমি আজকে তোমাদেরকে বলে দিই যে আগামীতে যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার কোশ্চেন আমি আগেও তোমাদের বলেছি, আবারও বলছি যে প্রথমে তোমাদের 10-এর কিছু শর্ট কোশ্চেন থাকে, সেই 10-এর শর্ট কোশ্চেনটি তোমরা সিলেবাস ভিত্তিক যে বইটি আছে সেই বই থেকে তোমরা 2D পয়েন্ট পড়বে, এবং তাতেই তোমাদের কোশ্চেনগুলো কমন চলে আসবে। কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, কিছু ট্রু ফলস থাকে, কিছু এক কথায় প্রকাশ, এরকম কিছু কোশ্চেন থাকবে তোমাদের। আর থাকে তোমাদের যে কোনো 5টি কোশ্চেনের উত্তর দাও, সেই 5টি কোশ্চেনের মান থাকে 8, এবং 8টাও আবার ভাগ করে দেওয়া থাকে, ধরো 3, 2, 5, আরও 3, 3, 3, 6, 2, 7, 8, এভাবে। তা ব্রড কোশ্চেনগুলো যে 5, 8টা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টি তোমাদের করতে হবে। তো আমি আজকে তোমাদেরকে গ্রন্থাগার সমিতি যে কোশ্চেনটি তোমাদের এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সম্ভাব্য আসতেও পারে তোমাদের এই কোশ্চেনটি, সেই জন্য আমি এটা নিয়ে আজকে তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। আমি প্রথমেই আসি, গ্রন্থাগার সমিতি বা গ্রন্থাগার কমিটি কাকে বলে। এবার কমিটি বিষয়টি দেখা যেতে পারে, কমিটি কথাটি এসেছে কমিট কথাটির থেকে, ঠিক আছে, এবং এর অর্থ হলো প্লেস বা অঙ্গীকার। কমিটি হচ্ছে এক দল ব্যক্তি যারা কোনো বিশেষ কর্ম সম্পাদনের জন্য অঙ্গীকারবদ্ধ। বাংলায় সমিতি শব্দটি এসেছে কমিটি শব্দটি থেকে, বা এটি হলো কমিটি শব্দটির সমার্থক শব্দ। বোর্ড বা কাউন্সিল বা অথরিটি সাধারণত কোনো নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য এই সমিতি গঠন করে থাকে। সাধারণত 8 ধরনের সমিতি আমরা দেখতে পাই। এবার আমরা দেখি 8 ধরনের সমিতির নাম কী কী। এক হলো কার্যনির্বাহক সমিতি, 2 নম্বর হলো প্রতিবেদনকারী সমিতি, 3 নম্বর হলো সুপারিশকারী সমিতি, 4 নম্বর হলো পরামর্শদানকারী সমিতি, 5 নম্বর হলো স্বল্প স্থায়ীকরণ সমিতি, 6 নম্বর হলো তদর্থক সমিতি, এবং 7 নম্বর হলো নির্বাচিত সমিতি, এবং 8 নম্বর হলো মনোনীত সমিতি। এবার আমরা দেখি কার্যনির্বাহক সমিতি কী হয় বা কাকে বলে সেটা দেখে নিই। কার্যনির্বাহক সমিতি হলো এই সমিতি কর্ম সম্পাদনের জন্য পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয় তাকে, যাতে সে স্বাধীনভাবে কাজ করতে পারে। দ্বিতীয়তে আছে হচ্ছে প্রতিবেদনকারী সমিতি। আচ্ছা, প্রতিবেদনকারী সমিতি, এই সমিতি অনুমোদন সাপেক্ষ নীতি রচনা করে এবং তার গঠনকারীকে সে জানায়। 3 নম্বর হলো সুপারিশকারী সমিতি। সুপারিশকারী সমিতি একে প্রতি ক্ষেত্রে গঠনকারীর অনুমোদন নিয়েই কাজ করতে হয়। 4 নম্বর হলো পরামর্শদানকারী সমিতি, এর কাজ হলো পরামর্শ দেওয়া। 5 নম্বর হলো স্বল্প স্থায়ীকরণ সমিতি। এবার স্বল্প স্থায়ীকরণ সমিতি বিধিবলে গঠিত হয়, এই সমিতি স্বাধীনভাবে কাজ করে থাকে। 6 নম্বর হলো তদর্থক সমিতি। তদর্থক সমিতি কোনো বিশেষ উদ্দেশ্যে অস্থায়ীভাবে গঠিত হয়ে থাকে। 7 নম্বর হলো নির্বাচিত সমিতি। নির্বাচিত সমিতি, এই সমিতি সব সদস্যই নির্বাচিত। আর 8 নম্বর হলো মনোনীত সমিতি, এই সমিতি সব সদস্যই হলো মনোনীত, ঠিক আছে। এবার এই সমিতির কিছু কাজ আছে, সেই সমিতির কাজ নিয়ে আমি কিছু আলোচনা করে দিচ্ছি। এবার হলো তোমাদের বলি যে সমিতিগুলির কাজ কী। এবার সাধারণত গ্রন্থাগার সমিতির কাজ হলো, 1 নম্বর আমি বলি, একটু পয়েন্ট ওয়াইজ লিখলে তোমাদের নম্বরটি ভালো আসে, সেজন্য তোমরা সবসময় পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে, অনেক বড় করে লেখার দরকার নেই। তোমরা 2D পয়েন্ট অ্যান্সার করবে, কিন্তু পয়েন্টগুলো যদি ভাগ করে দিয়ে লেখো, তাতে তোমাদের যে মার্কসটা তোমরা পাবে সেটা যে দেখবে খাতা বা এক্সামিনার তারও মার্কসটা দিতে সুবিধা হয়, সেজন্য তোমরা সবসময় পয়েন্ট ওয়াইজ কোশ্চেনগুলো লেখার চেষ্টা করবে। এবার আমি বলি সাধারণত গ্রন্থাগার সমিতির কাজগুলো। 1 নম্বর হলো যোগ্য প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করা গ্রন্থাগার সমিতির কাজ। 2 নম্বর হলো উপযুক্ত স্থানে ক্রিয়ামূলক ও স্তম্ভ দূরত্বমূলক রীতি ভবনের ব্যবস্থা করে থাকে, একে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। 3 নম্বর, গ্রন্থাগারে আবশ্যকীয় আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করা।
চার নম্বর হলো যুক্তযুক্ত গ্রন্থাগার নিয়ম প্রণয়ন করা। নিয়মের বাইরে গ্রন্থাগার কখনোই চলতে পারে না, সেজন্য নিয়মটার প্রতি অবশ্যই গ্রন্থাগার সমিতি দৃষ্টিপাত করে থাকে। পাঁচ নম্বর হলো যথেষ্ট পরিমাণে গ্রন্থাগার সেবার ব্যবস্থা করা, যাতে সমস্ত পাঠক পাঠিকারা এসে গ্রন্থাগারের থেকে সেবাটি তারা পেতে পারে। ছ নম্বর হলো সম্পদ সংগ্রহ, কর্মী নিয়োগ, সরঞ্জাম ক্রয়, ভবন পরিকাঠামো যাতে ঠিকঠাক থাকে প্রভৃতির জন্য যথেষ্ট অর্থে সংস্থান করে থাকা, প্রয়োজন অনুযায়ী উপসমিতি গঠন করা আরেকটি কাজ, এবং আট নম্বর হলো আয় ব্যয়ের হিসাব পরীক্ষা করা, ন নম্বর হলো বিভিন্ন বিভাগ, কর্মী, শাখা প্রভৃতির মধ্যে সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। তাহলে আমরা দেখলাম কি যে কমিটি কাকে বলে, কমিটি কয় প্রকার, তাদের কমিটিগুলোর কাজ কি, এবং তাছাড়াও গ্রন্থাগার সমিতি সর্বোপরি একটি কাজ নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এই কোশ্চেনটি আসলে নিশ্চয়ই তোমরা আগামীতে যখন পরীক্ষাটি হবে তখন ভালো করেই তোমরা অ্যান্সার করতে পারবে। এবার আমি একটু ছোট করে আমি যে সাবজেক্টটি এখন আলোচনা করছি সেটা ভোকেশনাল পেপার ওয়ান LISM। এবার LISM এর থেকে যে আরেকটি কোশ্চেন তোমাদের এই পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বা আসতেও পারে, সেই কোশ্চেনটি হলো মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটি হলো রেফারেন্স বুক কাকে বলে। ঠিক আছে, রেফারেন্স বুক কাকে বলে? রেফারেন্স বুকটি হলো একটি মানে এমন একটি বই যেটি আমরা সম্পূর্ণ পড়ি না, আমাদের বিশেষ জ্ঞান আহরণের জন্য আমরা বইটি পড়ে থাকি। যেমন ধরো ডিকশনারি তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি না, আমাদের যখন কোনো কিছুর অর্থ জানতে আমরা চাই বা কোনো কিছু অর্থ জানা পাচ্ছি না অর্থটা জানতে, তখন আমরা ডিকশনারিটা খুলি। ডিকশনারি সবসময় অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে এবং আমাদের যে অর্থটি জানার দরকার সেটা আমরা অ্যালফাবেটিক্যালি খুঁজে নিয়ে সেই অর্থটি দেখে আমাদের যেটা জানার বিষয়টি সেটা জেনে নিই। এটা হলো রেফারেন্স বুক। তাহলে রেফারেন্স বুকের সংজ্ঞা যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে রেফারেন্স বুক হলো এই বুকটি হলো আমরা সম্পূর্ণ কখনো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো না, আমাদের নির্দিষ্ট যে জ্ঞান আহরণের জন্য আমাদের নির্দিষ্ট যখন কিছু জানবার দরকার হয় তখন আমরা এই বইটিকে ব্যবহার করে থাকি, এবং এই বইটি কখনোই লাইব্রেরি থেকে বাড়িতে ইস্যু করা হয় না। আমরা লাইব্রেরিতে নির্দিষ্ট সময়ের জন্য গিয়ে বইটি বের করে সেই বইটি ওখানে বসেই আমাদের বইটি থেকে যে তথ্য বা জ্ঞান আমরা জানতে চাই সেটিকে দেখে তৎক্ষণাৎ লাইব্রেরিতে বইটি জমা দিয়ে চলে আসতে হয়। আর এটার কোনো সিলেবাস ভিত্তিক বই না, এটা সেজন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বও না এবং পরীক্ষায় এখান থেকে কোনো কোশ্চেন আসে না। এটা একটি আকর গ্রন্থ বলতে পারো। এরকম ডিকশনারি আছে, এনসাইক্লোপিডিয়া আছে, ডাইরেক্টরি আছে, যেমন টেলিফোন ডাইরেক্টরি রেফারেন্স বইয়ের আরেকটি উদাহরণ। টেলিফোন ডাইরেক্টরি আমরা কিন্তু কখনোই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি না, আমাদের যখন কোনো টেলিফোন নম্বর জানার প্রয়োজন হয় তখনই কিন্তু আমরা টেলিফোন ডাইরেক্টরিটা ইউজ করি এবং তৎক্ষণাৎ কোনো নম্বর জেনে আবার ডাইরেক্টরিটা বন্ধ করে রাখছি। তাহলে এই ডাইরেক্টরিও কিন্তু এক ধরনের রেফারেন্স বুকের মধ্যেই পড়ে। আরেকটি তোমাদের উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে, সেটা হলো ভ্রমণ সঙ্গী। এবার আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা কী করি যে কোনো জায়গাটাকে ভালো করে জানবার জন্য সেইখানকার সমস্ত কোথায় কোনটি আছে সেগুলো যদি দেখে যাই তাহলে আমাদের ঘুরতে গিয়ে সেই সব জায়গাগুলো দেখতে সুবিধা হয়, তখন আমরা ভ্রমণ সঙ্গী ইউজ করি। এবার এই ভ্রমণ সঙ্গীটি একটি কিন্তু রেফারেন্স বুক। তাহলে আমরা কী করি, ভ্রমণ সঙ্গী আমরা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করি না, আমরা যখন কোনো নির্দিষ্ট সময় বেড়াতে যাচ্ছি তখনই ভ্রমণ সঙ্গীটি ইউজ করছি, তাহলে এটাও কিন্তু আরেক ধরনের রেফারেন্স বুক। তাহলে তোমাদের পরিষ্কার হয়ে গেল রেফারেন্স বুক কাকে বলে। এবার টেক্সট বুক, রেফারেন্স বুকের সঙ্গে টেক্সট বুক যেগুলো আছে যেগুলো আমরা পাঠ্যপুস্তক বলি, সেই পাঠ্যপুস্তক ওই পাঠ্যপুস্তকটি কী হয় না, পাঠ্যপুস্তকটি একটি সিলেবাস ভিত্তিক বই। যেমন ধরো আমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, ইংরেজি, এগুলো কী হয় যে আমরা পরীক্ষার জন্য আমরা এইসব বইগুলো ব্যবহার করে থাকি এবং এই বইগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি, এবং এগুলো কিন্তু আমাদের বাড়িতে ইস্যু করা হয় গ্রন্থাগার থেকে। এটা আমরা বাড়িতে না নিয়ে গেলে অল্প সময় পড়ে তো আমাদের সেই জ্ঞান আহরণ হবে না, সেই জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বইটি পড়ছি এবং বইটিতে জ্ঞান আহরণ করছি এবং পাঠ্যপুস্তকের সিলেবাস অনুযায়ী পড়ে আমরা পরীক্ষায় বসছি এই পরীক্ষা এই বইগুলোর সাহায্য নিয়ে। তাহলে এগুলো হলো টেক্সট বুক বা পাঠ্যপুস্তক। তাহলে আমরা যদি এখন রেফারেন্স বুক এবং টেক্সট বুকের মধ্যে পার্থক্য দেখি তাহলে কী হবে যে রেফারেন্স বুক সবসময় কী হয় বাড়িতে ইস্যু করা হয় না লাইব্রেরি থেকে, কিন্তু টেক্সট বুকটি বাড়িতে ইস্যু করা হয়। দু নম্বর কী, রেফারেন্স বুকটি প্রথম থেকে শেষ পর্যন্ত কখনই পড়া হয় না, কিন্তু টেক্সট বুকটি কী হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পড়ি। রেফারেন্স বুকে কী হয়, নির্দিষ্ট জ্ঞান আহরণের জন্য আমরা বইটিকে ব্যবহার করছি, কিন্তু টেক্সট বুক কী হয় নির্দিষ্ট কোনো জ্ঞান আহরণ না, প্রথম থেকে শেষ পর্যন্ত এই বইটি জ্ঞান আহরণের জন্যই আমরা বইটি ব্যবহার করে থাকি। তো টেক্সট বুকের উদাহরণ হলো
আমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, ইংরেজি রেফারেন্স বুকের উদাহরণ হলো ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া, ডাইরেক্টরি, ভ্রমণ সঙ্গী ইত্যাদি। তাহলে তোমাদের রেফারেন্স বুক কাকে বলে, টেক্সট বুক কাকে বলে এবং দুটোর যে পার্থক্য সেই নিয়েও আমি একটু বলে দিলাম। এই এই কোশ্চেনটিও তোমাদের আগামীতে পরীক্ষার জন্য কিন্তু খুবই মানে সম্ভাবনাময় কোশ্চেন। তাহলে আজকে আমার এইটুকুই তোমাদেরকে বলা, তোমরা ভালো করে আগামীতে ভালো করে পড়াশোনার জন্য পড়াশোনা করো বাড়িতে বসেই, এবং বাড়ির থেকে তোমরা কেউ বেরিও না, সবাই বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করো, যাতে আগামীতে তোমাদের পরীক্ষা যখন ঘোষিত হবে দিন, তখন তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারো। এবং আমি সামনে আরও কিছু তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো। আজকের মতো আমি এইটুকুই আলোচনা করছি। নমস্কার।